নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের জগৎ ভারী বিচিত্রময় জগৎ, রহস্য এবং রোমাঞ্চে ভরা। আমাদের বাংলা স্টোরি স্টুডিওতে থাকবে গল্পের জগৎ থেকে বাছাই করা কিছু রোমাঞ্চকর গল্প। আর আমাদের আজকের গল্প লেখক সুভাষ ধরের লেখা ফুল সিলিংয়ের বৌদ্ধ মূর্তি। গল্প পাঠে জিৎ, অন্যান্য চরিত্রে সৌরভ, জিৎ, পিনাকী ও সুবিনয়। গল্পের সূত্রধর সুবিনয়। আবহ সঙ্গীত, স্পেশাল ইফেক্ট ও পরিচালনায় জিৎ। পোস্টার ডিজাইন করেছেন বিক্রম। গল্পটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা স্টোরি স্টুডিও চ্যানেলটিকে। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। তাহলে আর দেরি না করে আমাদের আজকের গল্পটি শুরু করা যাক। লেখক সুভাষ ধরের লেখা ফুল সিলিংয়ের বৌদ্ধ মূর্তি। সুশান্তের হাতে তেমন উল্লেখযোগ্য কাজ নেই, তাই আজকাল অপরাধবিদ্যার মোটামোটা বই নিয়ে বসেছে। রণজিতের আবার পড়তে বসলেই চোখে ঘুমের ঢল নামে। সুশান্ত যখন বইয়ের বিষয় ব্যাখ্যা করছিল তন্ময়কে, রণজিৎ ততক্ষণে আগাথা খ্রিস্টির একখানা বই চোখের সামনে ধরে স্বপ্নের জগতে। এমন সময় দরজায় ঘণ্টি বেজে উঠল। শিবপূজন দরজা খুলে দিতেই পরিচিত কণ্ঠের শব্দ ভেসে এলো। সুশান্ত হাতের বই টেবিলে রেখে রণজিতের কাঁধে একটা খোঁচা মেরে বলল, উঠে পড়, আর ঘুমুস নে, মনে হচ্ছে দর্জি সাহেব ভুটান পাহাড় থেকে নেমে এলেন। আজকাল ওর বাড়িতে দর্জি সাহেবের ঘন ঘন আবির্ভাব করছে। ইরা দর্জি সাহেবের মেয়ে, পাকাপাকিভাবে কলকাতায় থেকে পড়াশোনার কথা ভাবছে। ইদানিং সে কলকাতায় থাকছে আর ভালো কলেজগুলোতে ভর্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্জির আবার ইরা বোন অন্তপ্রাণ। মাসে দু চারবার ইরাকে না দেখলে কেমন হয়ে যায় মনটা। পুলিশের বড় কর্তার কঠোর খোলস ছেড়ে নানা অজুহাতে কলকাতায় আসছেন মাঝে মাঝে। দর্জির স্ত্রীও কলকাতা ভালোবাসেন, এখানেই পড়াশুনো করেছেন, তিনিও সঙ্গ ধরেন। কাজেই সুশান্তর বাড়িতে মাঝে মাঝেই আজকাল আড্ডার আসর বসে। দর্জি কলকাতায় এলে যেমন করেই হোক সুশান্তর সঙ্গে দেখা করে যাবেনই। দর্জি ঘরে পা রাখা মানেই তার নাটকীয় আগমন। সুশান্ত বলল, ওয়েল ব্রাদার। দর্জি সাহেব বললেন, এমন সুন্দর সন্ধ্যায় ঘরে বসে আছো কী করে, চলো বাইরে বেরিয়ে পড়ি। সুশান্ত, ওই চন্দনহাটি জায়গাটা কোথায়? মনে হয় খুব কাছেই। আমার একটু সরকারি কাজ আছে, তোমরা কি আমার সঙ্গে যাবে নাকি? দর্জি সাহেব, চন্দ্রহাটি খুব কাছে নয়, যদি হুগলির চন্দ্রহাটি হয় তাহলে এখান থেকে গুনে গুনে 70 কিলোমিটার। আপনার পুলিশের গাড়ি কম করে 2 ঘন্টা নেবে। তা আপনার কাজটা কি যদি একটু জানান তবে যাওয়ার ব্যবস্থা করি। তেমন জরুরি কিছু না, চন্দ্রহাটি জায়গাটা শুনেছি বেশ মনোরম, গঙ্গার গায়ে গা ঠেকিয়ে রয়েছে। ওখানে রয়েছেন রামসুন্দর মিত্র নামে এক বনেদি ভদ্রলোক। ভদ্রলোকের বয়স ওই 60-65। তার হবি নানান ধরনের মূর্তি সংগ্রহ। শুনেছি তার সংগ্রহে সিকিম, তিব্বত, ভুটান সব জায়গারই মূর্তি আছে। একটা বড় সড়ো কালেকশন আছে। কিন্তু শুনেছি খুব ব্যস্ত মানুষ, কলকাতায় আসতে পারবেন না, তাই ওনার ওখানে গিয়ে মূর্তিগুলো একটু দেখব এই আর কি। অত সহজ কাজের জন্য চন্দ্রহাটি যেতে চাইবেন, এটা আমি কি করে মেনে নিই? আসল গল্পটা কি আপনি বলুন। সব কথা রাস্তায় হবে, চলো বেরিয়ে পড়ি। রামসুন্দর মিত্রকে বাড়িতেই পাওয়া যাবে, উনি কখনো বাড়ি থেকে বের হন না এটা জানি। খালি গরমের সময় 3 মাসের জন্য সিকিম, ভুটান, নেপাল চষে বেড়ান। এখন 6টা বাজে, পৌঁছতে 8টা হবে। দেখা করার পক্ষে সেটা নিশ্চয়ই খুব একটা খাপ ছাড়া সময় নয়। রণজিৎ ছোট্ট করে বলল, গায়েগঞ্জে যাবি, রাতের খাবারটা জোটে কিনা ভেবে দেখিস। দর্জি কলকাতায় এলেই
রয়্যাল ভুটানের সাদা ধবধবে অ্যাম্বাসেডার গাড়িতে চাপেন। সঙ্গে থাকে সাদা পোশাকে ভুটান পুলিশের লোক। সুশান্ত, রণজিৎ আর দর্জি পেছনে বসলেন, সামনে ভুটানি পুলিশ। তার কোমরে বেল্টের সঙ্গে আটানো .45 ক্যালিবারের রিভলভারের বাট জামার ওপর দিয়ে দৃশ্যমান। এটা সুশান্তের চোখ এড়িয়ে গেল না। সুশান্ত ছোট্ট করে ড্রাইভারকে বলল, বিটি রোড ধরে কল্যাণীর পথ ধরুন, কল্যাণী ব্রিজ পার হলেই গঙ্গার ওপারে চন্দ্রহাটি, কম সময় পৌঁছে যাব। না হলে হাওড়া হয়ে দিল্লি রোড ধরে চুচুড়া চন্দননগর পার হতে হতেই রাত 10টা বেজে যাবে। গাড়ি দমদম এয়ারপোর্টের রাস্তা ধরল। দর্জি এতক্ষণ আনমনে শিস দিচ্ছিলেন, এবারে আস্তে করে বলতে লাগলেন, আমার পরমাত্মীয় মহাভাগ অনেক কুকীর্তির সঙ্গে জড়িয়ে পড়েছে। তোমরা হয়তো জানো না, ভুটানের রাজ পরিবারের কিছু কিছু ব্যক্তি রয়েছেন যাদের ঐশ্বর্য ও সম্মান রাজার চেয়ে কিছু কম নয়। যেমন ধরো রাজমাতা বা রাজার মামা, এরা সবাই অত্যন্ত সম্মানিত রাজপুরুষ। রাজার মামার প্রচুর ভূসম্পত্তি, থিম্পু পাড়াও এছাড়াও ফুলসিলিংয়ে রয়েছে বাড়িঘর। ফুলসিলিং শহরে এমনি একজন রাজপুরুষের গৃহ থেকে এক ডজন মূর্তি অদৃশ্য হয়ে যায় এই কয়েক মাস আগে। আমি দুঃখিত, তার নাম বলা যাবে না, ব্যাপারটা খুবই গোপনীয়। যে মূর্তিগুলো চুরি যায় তার মধ্যে কিছু ছিল তান্ত্রিক সাধুসত্যের, আর গোটা দুই বৌদ্ধ মূর্তি। তবে সচরাচর আমরা যে বৌদ্ধ মূর্তি দেখি এ দুটো সেরকম নয়। আসলে ভুটানে বৌদ্ধ ধর্ম তন্ত্র প্রভাবিত, তাই বৌদ্ধের মূর্তিরও অন্যরূপ। মূর্তিগুলোর ধাতুগত মূল্য নগণ্য, কিন্তু ভুটান রাজ পরিবারের কাছে এদের দামের হিসেব কষা যাবে না, এবং বিদেশি বাজারেও $1-1.5 লাখ অনায়াসে পাওয়া যাবে। প্রাথমিক তদন্তে মনে হয়েছিল এটা একটা সাধারণ ছিচকে চুরি, কারণ মূর্তিগুলো অদৃশ্য হওয়ার পরেই দেখা গেল বাড়ির এক ভৃত্য নিরুদ্দেশ। শিশু বয়স থেকে সে ওই পরিবারেই আছে, এখন যুবক, নামটা ধরো নর্জন গুরু। অনেক খোঁজাখুঁজি হলো, কিছুই হদিশ মিলল না। খবর ছিল মহাভাগের আখড়ায় গুরুং যেত মাঝে মাঝে। দর্জি একটু থামলেন, ততক্ষণে এয়ারপোর্ট ছাড়িয়ে বারাসাতের পথ ধরেছে। দর্জি আবার বলতে শুরু করলেন, আজ থেকে ঠিক 22 দিন আগে গুরুংয়ের খোঁজ পাওয়া গেল। জলপাইগুড়ির প্রান্তে একটা চায়ের দোকানের পেছনে এক চিলতে ঘরের খড়িকাঠ থেকে গুরুংয়ের দেহ ঝুলছে। বেশি কথা বলে সময় নষ্ট করব না, মেডিকেল রিপোর্ট অনুযায়ী এটা আত্মহত্যা হতেই পারে না, নিছক নৃশংস হত্যা। তদন্তে জানা গেল গুরুংয়ের সঙ্গে থাকত তারই আরেক সাগরেত রেশম বাহাদুর। যথারীতি রেশম বাহাদুরও সেদিন থেকে বেপাত্তা, মূর্তিগুলোরও কোনো খোঁজ নেই। কাহিনীর এখানেই শেষ নয়, দিন সাতেক আগে রেশম বাহাদুরের দেখা মিলল খিদিরপুরের এক বস্তি বাড়িতে, তারও দেহ ঝুলছে খড়িকাঠ থেকে। এটাও হত্যা, আত্মহত্যার ব্যাপার নয়। মূর্তির কোনো সন্ধান নেই, কোনো সূত্রও নেই। রেশম বাহাদুরের কোনো সাগরেদেরও খবর পেলাম না। যে সূত্রটি আজই পেয়েছি তা হলো একটি চিরকুট, যেটা রেশম বাহাদুরের পকেট থেকে উদ্ধার হয়েছে। তাতে একটিই নাম, একটিই ঠিকানা, রামসুন্দর মিত্র, চন্দ্রহাটি, হুগলি। একটু হোমওয়ার্ক করতে হলো রামসুন্দর মিত্র সম্পর্কে, এবং তাতে জানা গেল ভদ্রলোক বেশ ছিটগ্রস্ত, বিয়ে থা করেননি, নানান উদ্ভট খেয়াল নিয়েই থাকেন। তার মধ্যে একটি হলো ওই মূর্তি সংগ্রহ। তবে ভদ্রলোকের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, পরিষ্কার চরিত্র। সুশান্ত একটু বাধা দিল, বলল, দর্জি সাহেব, মেডিকেল রিপোর্ট বলছে ওগুলো খুন, বাট দুটো লাশই কড়িকাঠে ঝুলছে। আপনি কেন ধরে নিলেন গুরুং এবং রেশম বাহাদুর আত্মহত্যা করেনি, এদের হত্যা করা হয়েছে? সুশান্ত, তোমার মতো বুদ্ধিমান আর কৃতি পুলিশ অফিসারকে আত্মহত্যা আর হত্যার বিভাজন কী করে বোঝাই?
দুটোই শ্বাসরোধে মৃত্যু, কিন্তু গলায় রশির দাগ আড়াআড়িভাবে রয়েছে, কোনাকুনি নয়, এবং কারোর জীব মুখের বাইরে আসেনি। আত্মহত্যা হলে রশির দাগ থাকত কোনাকুনি এবং জীব বেরিয়ে থাকত। এছাড়া আরও কিছু কিছু লক্ষণ আছে হত্যা আর আত্মহত্যার তফাত ধরার জন্য। পোস্টমর্টম রিপোর্টে এটাও ধরা পড়েছে গলার চামড়ায় পরিষ্কার আঙুলের ছাপ। এই ছাপটা ধরা পড়েছে চামড়ার প্রথম পর্দা অর্থাৎ ফার্স্ট লেয়ার অফ এপিডার্মিস উঠিয়ে নেওয়ার পর। অর্থাৎ কিনা দুজনকেই হত্যা করার পর দেহ কড়ি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটাতে আরও একটা সূত্র জানা গেল, একাধিক ব্যক্তি এই অপরাধের সঙ্গে জড়িত, কারণ একজন লোক সে অসাধারণ শক্তিমান হলেও একা এই কাজ করে উঠতে পারবে না। দুই, মোডাস অপারেন্ডি বা অপরাধ পদ্ধতি ধরলে দুটো অপরাধী এক দলের কাজ। তাহলে দর্জি সাহেব, আপনার হাতে দুটি কাজ, এক হত্যা রহস্যের সমাধান এবং অপরাধীদের গ্রেফতার, দুই মূর্তিগুলো উদ্ধার করে যথাস্থানে ফিরিয়ে দেওয়া। শুধু একটা কথাই মাথায় ঢুকছে না, এই ঘটনার সঙ্গে মহাভাগের কি সম্পর্ক? এই সম্বন্ধে একটা কথা বলা হয়নি। ছাত্র জীবনে মহাভাগ ভুটানের সেরা কুস্তিবীর ছিল, টাসিগায় একটা কুস্তির আখড়াও বানিয়েছিল, অনেক ছেলেও আসত, কুস্তি টুস্তি করত আর এখানে সেখানে গায়ের জোর ফেলিয়ে বেড়াত। এ লাইনে থাকলে মহাভাগ যথেষ্ট নাম কিনতে পারত। নর্জন গুরুং আর রেশম বাহাদুর দুটোই ছিল মহাভাগের চেলা। পরে নানান কুকীর্তির মধ্যে মহাভাগ ছড়িয়ে পড়ল, আখড়াটাও একসময় বন্ধ হয়ে গেল। কলকাতার ফাঁকে গাড়ি কল্যাণীর কাছাকাছি মথুরা বিলে এসে পড়েছে। চন্দ্রহাটি না শহর না গ্রাম, আশেপাশে বেশ কয়েকটা বড় আয়তনের কলকারখানা। হুগলির এই অঞ্চলটায় কাপড়, কাগজ, জুট তৈরির মিল। বহু বছর আগে ব্রিটিশ সাহেবরা এসবের পত্তন করে গেছেন, আজ সাহেব নেই, দেশি সাহেবরা দেখাশোনা করেন। তবে মিলগুলোর রমরমা যে কমে এসেছে এ ব্যাপারে দ্বিমত নেই। গঙ্গার গায়ে গা ঠেকিয়ে চন্দ্রহাটি, কলাবাগান, আমবাগান আর ঝোপ জঙ্গলে জায়গাটা বেশ সবুজ। গঙ্গা এখানে এসে একটু সংকীর্ণ হয়ে পড়লেও যথেষ্ট মনোরম। ফেব্রুয়ারি মাসের সন্ধে হলেও একটু শীতের হিমেল ছোঁয়া গায়ে লাগছে। দু একজনকে জিজ্ঞাসাবাদ করতেই রামসুন্দর মিত্রর হদিশ পাওয়া গেল। রামসুন্দর বাবুর বাড়ি যেন অট্টালিকা, বিশাল পরিধি নিয়ে দাঁড়িয়ে আছে, অন্তত 10 কাঠা জমির ওপর বাড়ি, চার ধারে ঘিরে বেশ উঁচু দেয়াল, উপরে আবার তার কাটা লাগানো। বাড়িটা দোতলা, একদম মাঝামাঝি জায়গায়, পুরনো সাহেবি প্যাটার্নের বাড়ি, সাদা রং। সুশান্ত মন্তব্য করল, এ তো বাড়ি নয়, দুর্গ দেখছি। আপছা আধারে মনে হলো চার পাঁচটা মুখ এদিক ওদিক সরে গেল, চোখের ভুলও হতে পারে। সুশান্ত গেটের কাছে এসে কলিং বেল টিপল, তারপরেই এক অসহনীয় পরিস্থিতি। মনে হলো একপাল কুকুর বাড়ির ভেতর থেকে একই সঙ্গে চেঁচিয়ে যাচ্ছে, কানে তালা লাগার জোগাড়। সুশান্ত আর দর্জি দুজনেই কুকুরপ্রেমী। সুশান্ত হেসে বলল, দর্জি সাহেব, রামসুন্দর লোকটা খারাপ হবে না, কম করেও 4টে স্পিচ আর 4টে পমেরিয়ান কুকুর পুষে রেখেছেন, কলিং বেল বাজতেই এরা সারা বাড়ি জাগিয়ে তোলে। এমন সময় একজন লম্বা লোক দোতলার বারান্দায় দাঁড়িয়ে চিলের মতো চেঁচিয়ে বলল, এই রাত দুপুরে কলিং বেল টেপা হচ্ছে কেন? রামসুন্দর বাবু, রাত সবে 8টা, এখন তো কলকাতায় ভালো করে সন্ধেই শুরু হয় না। দর্জির বাংলা ভাঙ্গা ভাঙ্গা, উচ্চারণও অন্য ধরনের, তাই এসব কথাবার্তায় নিজেকে জড়ালেন না। সুশান্তই আবার বলল, রামসুন্দরবাবু ভয় পাবেন না, আমরা পুলিশের লোক। রামসুন্দরবাবু আবার খেকিয়ে উঠলেন, পুলিশের লোক তবে উর্দি চড়িয়ে আসেননি কেন? চেহারাগুলো তো গুন্ডাদের মতো, পুলিশ না গুন্ডা বুঝবো কি করে? রামসুন্দরবাবু, আমি ক্যালকাটা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার, আমার নাম সুশান্ত। আপনি হয় কাছে এসে আমার আইডেন্টিটি কার্ড দেখুন,
অথবা লালবাজারে ফোন করে জেনে নিন আমি সত্যি বলছি কিনা। রামসুন্দর বাবুর গলার আওয়াজ হঠাৎ শান্ত নরম হয়ে গেল, বললেন, দাঁড়ান দাঁড়ান, সুশান্ত নামটা আমি শুনেছি রায়মশাইয়ের কাছে, 5 ফুট 10 ইঞ্চি লম্বায়, ওজন ওই 75 কেজি, শ্যামলা গায়ের রং, চওড়া ছাতি, ঠিক আছে তো সব? আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি আসছি। রামসুন্দর বাবু নিচে নেমে এলেন, তালায় চাবি ঘুরিয়ে দড়াম করে দরজা খুলে দিলেন। সুশান্ত, রণজিৎ আর দর্জি ঢুকলেন ভেতরে। রামসুন্দরবাবু পুলিশের আবির্ভাব কী কারণে তা ভালোই বুঝতে পেরেছেন। তিনি এবার নিজের কথা বলতে শুরু করলেন। আজ প্রায় 1 মাস প্রাণ হাতে করে আছি মশাই। বাপ ঠাকুরদা বিলিতি সিগারেট কোম্পানির ডিস্ট্রিবিউটারে কাজ করে বিষয় সম্পত্তি করে গেছেন, বাড়িটাও বানিয়ে রেখে গেছেন বিলিতি কেতায়। আমি মশাই একলা মানুষ, বিয়ে শাদীর ঝঞ্ঝাটে জড়িয়ে পড়িনি, নিজের খেয়াল খুঁজে নিয়েই বেশ রয়েছি। বইপত্তর পড়ি, কখনো কখনো লিখি, আর গরম পড়লে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই। পাহাড়ি লোকগুলো যেমন অন্য রকমের, তেমনও সব দেশের মূর্তিগুলোও অন্য ধরনের, সমতলের মূর্তির সঙ্গে কোনো মিল খুঁজে পাবেন না। প্রথম প্রথম একটা দুটো সংগ্রহ করেছি, পরে কেমন নেশায় পেয়ে বসল। ফুনসোলিংয়ে এসে কোন কুক্ষণে মহাভাগের সঙ্গে পরিচয়, সে নিজেকে ভুটান রাজবংশের লোক বলে জাহির করল, বললো সে একজন মহাতান্ত্রিক, অথচ কার্যক্ষেত্রে দেখা গেল সেই মূর্তি চোরদের খাস সর্দার। আমার মশাই হিসেবের পয়সা, তা সত্ত্বেও প্রথম দিকে কয়েকখান মূর্তি বেশ ভালো দামে মহাভাগের এজেন্টের কাছ থেকে নিয়েছি। এ গুরুং আর বাহাদুর দুটোই মাঝে মাঝে মূর্তি নিয়ে আনাগোনা করত। মাস 2 আগে তখন মহাভাগ আপনাদের খপ্পরে পড়েনি, ওর ওই চেলাকে আমার কাছে পাঠায় 1 ডজন বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে। 12টার মধ্যে 2 তান্ত্রিক বুদ্ধ মূর্তি আমার চোখে লেগে গেল। আমি ওই 2টোকে আমাদাম হিসেবে ওরা যা রেখে বাকিগুলো ফেরত দিয়ে দিলাম, কিন্তু অকল্পনীয়, বললো মহাভাগ ওই 2 মূর্তির জন্য 10 লাখ টাকা চেয়েছে। আমি 2 একরকম খেদিয়ে দিয়ে বললাম 20,000 1 পয়সাও বেশি যেন ওরা আশা না করে। আসলে 2 মূর্তি দামি, বাকিগুলো তেমন চাহিদা নেই, বিদেশি বাজারে ওই 2টোর দাম অনেক বেশি তা মানছি আমি, কিন্তু আমি ফালতু টাকা ঢালবো কেন বলুন তো? ওরা 2 চলে যাওয়ার পরেই মহাভাগ পুলিশের হাতে ধরা পড়ে। গুরুং আর বাহাদুরের উদ্দেশ্য ছিল ওদের গুরু ধরা পড়ে গেছে, এবারে গুরুর ওপরেই পাটপাড়িটা সেরে নেওয়া। এদিকে গুরুও চুপচাপ বসে নেই, মনে হয় জেল থেকেই তার অন্য চেলাদের ওই 2 ওপর শোধ নেওয়ার জন্য পাঠিয়ে দেয়। আমি শান্তপ্রিয় লোক, কোনো সাথে পাশে থাকি না, নিজের কিছু শখ আহ্লাদ নিয়ে দিন কাটাই। তা মশাই, এই বুদ্ধ মূর্তি 2 আমার কাছে গচ্ছিত থাকার পর কী অশান্তি, কী অশান্তি! হঠাৎ রাত বিরেতে হুমকি দেওয়া ফোন আসা শুরু হলো, মূর্তি ফেরত দে না হলে ধর থেকে মুন্ডু নামিয়ে দেব। তারপরে যখন তখন ঢিল পাটকেল ছুড়ুছুড়ি। ভাগ্যিস বাড়িটা বাউন্ডারি ওয়াল থেকে বেশ খানিকটা দূরে, ঢিল পাটকেল ওয়াল টপকে ফেললেও ঘরের জানলা পর্যন্ত পৌঁছবে না। এরপরে বাজারে যাই তো, পেছনে কেউ হেউয়ের মতো সেরে থাকে, অজানা অচেনা সব গুন্ডার মতো লোকগুলো, এদিকে না বেরিয়েও উপায় নেই, পেটে তো অন্ন দিতে হবে নাকি। আরও আছে এই পুষ্টিগুলো, ওরা আবার নির্ভেজাল মাংসাশী, দুধ ভাত মুখে রোচে না, এদের খুন্নিবৃত্তির ব্যবস্থা চাই। এইসবের ব্যবস্থা করতে এই 10 আগে বিকেলে বেরিয়েছি, বাজার খুব একটা দূরে নয়, হেঁটেই যাই। আমাদের চন্দ্রহাটি জায়গাটা খুব শান্ত, কখনো কোনো ঝুট ঝামেলা দেখিনি। সন্ধে নাগাদ ফিরছি বাড়ির কাছাকাছি কলাবাগানের ভেতর থেকে বিটকেল আওয়াজ, আর তারপরেই 2 বই বটকার মতো কিছু ফাটলো আমার 2 পাশে। ভয়ে আমি দৌড় লাগালাম, কোনো মতে পৈতৃক প্রাণটি নিয়ে গেট পর্যন্ত পৌঁছেছি। সাঁই সাঁই করে 2 পিস্তলের গুলি 2 ধেয়ে বেরিয়ে এলো। বাড়ির ভেতরে তাড়াতাড়ি ঢুকে গেট বন্ধ করে দিলাম, তাও কি রক্ষে আছে। দূর থেকে থেমে এক বিতকুটে একটা হাসি ভেসে আসছিল, যা শুনলেই আমার শরীরের রক্ত আর হিম হয়ে যায়।
তারপর আর কি, আট দিন আগে রেশম বাহাদুর একাই এলো আমার সঙ্গে দেখা করতে। তার কাছেই জানলাম নর্জান গুরুংয়ের শোচনীয় সংবাদ। রেশম এ যাত্রায় 2 লাখে নেমেছিল। আমি আর ঝঞ্ঝাটে যাই, দুটো বুদ্ধমূর্তি আমি রেশমকে ফেরত দিয়ে বললাম, তোর আপদ তুই নিয়ে যা। সুশান্ত হঠাৎ বলে উঠল, সে কি রামসুন্দরবাবু, আপনি মূর্তি দুটো ফেরত দিয়ে দিলেন? দর্জি এতক্ষণ চুপচাপ ছিলেন, এবার মুখ খুললেন, বললেন, মিস্টার মিত্র, আপনি তো বললেন যে দুটো গুলি চালানো হয়েছিল, সেগুলো কি আপনার কাছে আছে? বা আপনি কি বুঝতে পেরেছিলেন যে রিভলভার না পিস্তল থেকে গুলিগুলা ছোড়া হয়েছে? আমার বাড়িতে পিস্তল, রিভলভার, দোলনা, বন্দুক কি নেই। আমার বাবার আবার পিস্তল আর রিভলভারের শখ ছিল, আমারই হেফাজতে আপাতত আছে। 32 কোল্ট পিস্তল, 38 স্মিথ উইলসন রিভলভার আর 12টা বেলজিয়াম ডাবল ব্যারেন গান। ছেলেবেলায় অনেক ফায়ার প্র্যাকটিস করেছি, আওয়াজ শুনেই বলে দেবো কোনটা কোন পিস্তল আর কোনটা রিভলভার। আমার ওপর গুলি ছোড়া হয়েছে রিভলভার দিয়ে। ওরা আপনার বাড়িতে ঢোকার চেষ্টা করেনি? আমার বাড়িতে যে এইসব আগ্নেয়াস্ত্র আছে, আশেপাশের সব মস্তানরাই সে খবর রাখে, কাজেই বাড়িতে ঢুকে আমাকে ঘায়েল করবে সে বুকের পাটা কারণ নেই। তাছাড়া আমার কুকুরগুলো সারাক্ষণ ছাড়া থাকে, ওদের ডিঙ্গ নিয়ে কেউ ঢুকতে পারবে বলে তো মনে হয় না। তাহলে এখানে এসেও আরও একটা ডেড এন্ডে পড়লাম। দর্জি সাহেব, আপনি কি ভেবেছিলেন এখানে এলেই বুদ্ধমূর্তিগুলো পেয়ে যাবেন? আপনার হিসেব মতো আরও 10টা তান্ত্রিক সাধুর মূর্তিও হাফিস হয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা? ব্রাদার, 10টা তান্ত্রিক সাধুর মূর্তি ভুটানের বাজারে ওজন দরে বিক্রি হয়, ওদের জন্য আমি মোটেও ভাবিত নই। এই দুটো বুদ্ধমূর্তির মূল্যায়ন করা খুব মুশকিল, যেমন তাদের অসাধারণ শিল্পশৈল তেমনি ঘটেছে ধাতুর মণিকাঞ্চন যোগ। এছাড়া রাজপরিবারের বংশ পরম্পরায় রক্ষিত ভগবান বুদ্ধের মূর্তি গুম হয়ে যাওয়া অতি দুর্লক্ষণ। এখন কোন পথে এগোবেন? দর্জি চিন্তিত মুখ নিয়ে বললেন, রাস্তা একটাই খোলা, মহাভাগ এখন দিল্লির তিহার জেলে ওর অন্য বিদেশি চোর ভাইদের সঙ্গে বন্দি। অনেকগুলি মূর্তি চুরির কেস তদন্ত করছে CBI তাদের দিল্লি দপ্তর থেকে। মহাভাগকে আরেক প্রস্থ জিজ্ঞাসাবাদ করা যায়, কারণ এটা নিশ্চিত, জেলে গেল বাইরের দোস্তদের সঙ্গে ওর নিয়মিত যোগাযোগ চলছে এবং সুচারুভাবে নিজের চক্রও চালিয়ে যাচ্ছে। এহেন সমস্যায় মুশকিল আসান হলেন আপনাদের রায় মশাই, কিন্তু তিনি তো পুলিশ ছেড়ে এইরকম সন্ন্যাস নিয়ে বসেছেন। সুশান্তবাবু নামটা ওনার কাছ থেকেই আমি শুনেছি। সুশান্ত বলল, রামসুন্দরবাবু, আমরা এবারে যাব, চিন্তা করছি উপায় একটা হবেই। গাড়িতে উঠতে যাবে এমন সময় সুশান্ত, রণজিৎ আর দর্জির একসঙ্গে 3 জনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিত্রমশাই গেট বন্ধ করে দিয়েছেন ততক্ষণে। গাড়ির দরজায় দর্জির আদালির মাথায় পাইপ গান ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আততায়ী, অন্যান্য দস্যুরা ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। রণজিতের শারীরিক ক্ষিপ্রতা ততটা নয়, 2 ফুট লম্বা বেতের ছড়ি কাঁধে নামতেই ভূমিসজ্জা নিয়েছে। দর্জি পুলিশের হোমরা চোমরা অফিসার, এককালে জুজুৎসু করেছেন, আচমকা আঘাত ঘাড়ের কাছে নামতে না নামতেই একটু সরে এসেছেন, আঘাত তেমন জমেনি। নিজেকে সামলে নিয়ে গাঢ় অন্ধকারে প্রতিপক্ষের মোকাবিলার জন্য তৈরি হচ্ছেন। সুশান্ত আবার অন্য ধাতুতে গড়া, আততায়ীর আঘাত শুধু ফুলের মতো তার পিঠ ছুঁয়ে গেছে এবং পর মুহূর্তেই তার বজ্র মুষ্টি আততায়ীর চোয়ালে আছড়ে পড়েছে। সে আঘাতে কয়েকখানা দাঁত নিশ্চিত খুলে পড়েছে এবং লোকটিও কাটা গাছের মতো ভূমিসজ্জায় নিশ্চল। ততক্ষণে দর্জির লুগার পিস্তল শিঙ্গিরে লোকটার মাথায় ঠেকানো হয়ে গেছে। আদালি বেছে ভূমিতল থেকে উঠে পড়ে ভীমসিনের মতো একটি হুঙ্কার ছেড়ে কোমর থেকে .45 রিভলভার বার করেই দুদ্দার 2 রাউন্ড চালিয়ে দিয়েছে অন্ধকার কলাবাগানের দিকে তাক করে। সুশান্ত চেঁচিয়ে বলল, বাস ফায়ার মত করো,
.45 গলি সে হাতি মর জাতা আদমি কা বাত কিয়া। নিশ্ছিদ্র অন্ধকার কলাবাগানের ভেতর থেকে দুবদাব আওয়াজের সঙ্গে গোটা দুই গুলির আওয়াজও ভেসে এল। রণজিৎ এতক্ষণে সামলে উঠে সিঙ্গিরে লোকটার হাত থেকে পাইপ গান ছিনিয়ে নিয়েই এক চপেটাঘাত। আওয়াজটা ছোটোখাটো পটকা ফাটার চেয়ে কম হলো না। সুশান্ত ইতিমধ্যে আততায়ী লোকটাকে পাজে কোলা করে তুলে গাড়ির সিটের নিচে শুইয়ে দিয়েছে। সিঙ্গিরেকে আরও কয়েকটি চপেটাঘাত করে রণজিৎ গাড়ির ভেতর চালান করে দিল। তারপর সবাই উঠে পড়ল গাড়িতে। সুশান্ত সামনে বসতে বসতে বলল, কম করেও 5-6 বদমাস ছিল, দুটোকে ধরে ফেলেছি, এটাই লাভ। আপাতত এ দুটোকে চন্দ্রহাটি পুলিশ আউটপোস্টে গচ্ছিত রেখে একটু অন্য কাজ সেরে আসা যাক। অতঃপর সুশান্তর নির্দেশে গাড়ির দু ফালং চলার পর চন্দ্রহাটি আউটপোস্টের দেখা মিলল। আউটপোস্টের ইনচার্জ সাব ইন্সপেক্টর চৌধুরী হাজির থাকতে সুবিধেই হল। সুশান্ত সংক্ষেপে নিজের এবং দর্জির পরিচয় দিতেই কাজ হল। চৌধুরী তাদের সাথে এ দুজনের পরিচয় করিয়ে দিলেন। রোগাটা অন্ধ্রের লোক, নাম রাও, অন্যটা রাজপুত, নাম জট। দুটোই নাম করা গুন্ডা, কয়লা চুরি, ওয়াগান ভাঙ্গা, খুন খারাপি কোনো বিদ্যেই বাকি নেই। পয়সা পেলে যে কোনো কুকর্মে রাজি। এদের বিরুদ্ধে অনেক কেস ঝুলছে। সুশান্ত বলল, আপনার কাছে এরা আপাতত থাক, লক আপে পড়ে রাখুন। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধের অভিযোগ রয়েছে। সিবিআই, সিআইডি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট সকলে একসঙ্গে কাজ করছে এই কেসটায়। আমরা একটু বাদে এসে আবার এদের চার্জ নেব। আবার গাড়ি এগিয়ে চলল। তারা এক নতুন গন্তব্যের দিকে অগ্রসর হল। সুশান্ত দর্জি আর রণজিৎকে বলল, সে তাদের একটি খুবই বুদ্ধিমান মানুষের বাড়িতে নিয়ে যাচ্ছে রাত্রি ভোজনের জন্য। কিছুক্ষণ পর সুশান্তদের গাড়ি এসে পড়ল নানা রঙের বাগানওয়ালা সব বাংলোর দিকে। দোতলা বাংলোর সামনে দাঁড়াতেই একজন এলেন গেটের কাছে। মনে হলো খাপ খোলা মুখশ্রী। সুশান্তকে দেখেই বললেন, আরে মাস্টার, পৌঁছে গেছো তাহলে, বৌদ্ধ মূর্তির সন্ধান মিলল। দর্জি পুলিশের বড় অফিসার, নিজের পদমর্যাদা সম্পর্কে বিলক্ষণ সচেতন। সেই দর্জির মতো লোকই এক লাফে গাড়ি থেকে নেমে সুশান্তর প্রণাম করা শেষ হতে না হতেই আগন্তুকের পা ছুঁয়ে বলে উঠলেন, আমার কি সৌভাগ্য রায় সাহেব, আপনাকে এখানে দেখতে পাবো আমার সুদূর কল্পনাতেও ছিল না। রায় সাহেব একটু অপ্রস্তুত হয়ে বললেন, মিস্টার দর্জি, আপনি আমাকে প্রণাম করতে গেলেন কেন? আপনাকে প্রণাম করব না এটা হতে পারে না স্যার, পুলিশে ঢোকার পর আপনার কাছেই আমার প্রথম দীক্ষা। ভুটান পুলিশ আমাকে সেদিন ট্রেনিংয়ের জন্য লালবাজারে পাঠিয়েছিল বলেই এই প্রফেশনে কিছু করে দেখাতে পারছি। স্যার, ডিটেকটিভ ডিপার্টমেন্টটাই একদিন আপনি তৈরি করেছিলেন। আপনার আশীর্বাদ আর পরিচালনায় স্কটল্যান্ড ইয়ার্ড বা FBI এর সমতুল্য ছিলাম আমরা। আর আজ আপনি স্বেচ্ছায় নির্বাসন নিলেন পুলিশের ডেপুটি কমিশনারের চাকরি থেকে। সুশান্ত, পুলিশের কাজ দুষ্টের দমন আর শিষ্টের পালন, সারা জীবন সে কাজটাই বুঝেছি, বুঝলে? চাকরি শেষ পর্যায়ে এসে চাকরিতে রাজনীতি মেলাতে পারলাম না, এই জন্যই সসম্মানে সরে এসেছি। অপরাধ নিয়ন্ত্রণে আপনার উপদেশ আর অনুপ্রেরণা আজ আর পাই না। কাজ করতে গিয়ে নিজেকে অনেক সময় ভীষণ অসহায় লাগে। আপনি কলকাতায় ফিরে চলুন স্যার, না হলে আমাকেও আপনার সাথী করে নিন। মাস্টার, তোমার সামনে বিরাট সম্ভাবনা, তুমি যা করছো করে যাও। আমি খানিকটা আত্ম অনুসন্ধান করছি, সময় বুঝলে আবার কলকাতায় ফিরে যাব। কিন্তু তোমাদের কাজটা তো একটু সুরাহা করে দেওয়া উচিত। তোমরা দুটো গুন্ডাকে ধরে চন্দ্রহাটি আউটপোস্টে রেখে এসেছ, সে খবর প্রায় সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেছি। আসলে এই পুলিশ ফাঁড়িটা তৈরি হয়েছে আমাদের সংস্থার পয়সায় এবং জমিটাও আমাদের। 10 মিনিটের মধ্যে আমার কাছে দুটো ফোন এসেছে, একটা রামসুন্দর মিত্রের,
আর একটা চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জের কাছ থেকে। তোমাদের মিশনটা কি মোটামুটি বুঝে নিয়েছি। যে দুটো গুন্ডাকে তোমরা ধরেছো এরা লালা বলে একজন কুখ্যাত সমাজ বিরোধীর গ্যাংয়ের লোক। এদের পয়সা দিয়ে কাজে লাগিয়েছে বিদেশি মূর্তি পাচার চক্র। তোমাদের মহাভাগ একজন বড়সড় এশিয়ান এজেন্ট। এদের আসল কর্তা লন্ডনের আশেপাশে থাকে, যেটা আসলে রাজস্থানের লোক, কিন্তু ওর কাজের জায়গা মূলত পশ্চিমবঙ্গ আর বিহারে। লালা আলোয়ার শহরে অন্য নাম নিয়ে ঘাপটি মেরে আছে। একটা ছোট্ট শহর, দিল্লি থেকে 170 কিলোমিটার, আরাবলি পাহাড়ের গায়ে ঠেকিয়ে আছে। ওখানকার প্যালেস হোটেলে কদিন থাকতে হয়েছিল কয়েক বছর আগে। জয়পুরের এসপি ভ্রমর সিং সে সময় আমার সঙ্গে ছিলেন, এখন তিনি রাজস্থানের আইজি। সুশান্ত, একটা কাজ করো, ফেরার পথে মগরা থানায় একটা ইনফরমেশন যখন রেকর্ড করাবে ভ্রমর সিংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। তখন অত্যন্ত কাজের লোক, তার কানে ঢুকিয়ে দিতে পারলে লালাকে 3 তুড়ি মেরে ধরে নেবেন, আর লালা ধরা পড়লেই গুরুং এবং বাহাদুরের খুনের মীমাংসাও হয়ে যাবে। পরে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, রাত 10টা বেজে গেল, খাওয়াটা আমাদের গেস্ট হাউসে এখনই সেরে নেবে না মূর্তি চুরির আর একটু তদন্ত করে নেবে? কেউ কিছু বলার আগেই রণজিৎ বলে ওঠে, না না স্যার, আগে কাজ পরে আহার। গাড়ি আবার স্টার্ট নিল। এবারে রণজিৎ দর্জির আদালের পাশে সামনের সিটে স্থান করে নিল। সুশান্ত, দর্জি আর রায় সাহেব বসলেন পেছনের সিটে। রায় সাহেবের নির্দেশে গাড়ি আবার যেখানে এসে বাঁক নিল তার সামনে শুনশান কলাবাগানের পাশেই বিশাল জায়গা নিয়ে রামসুন্দর মিত্রের সেই বাড়ি। গাড়ি থামতেই রায় সাহেব তার সহজাত ক্ষিপ্রতায় গাড়ি থেকে নেমে কলিং বেল টিপলেন। আবার শুরু হলো 8টা কুকুরের চিৎকার, এবং একটু পরেই দোতলার বারান্দা থেকে রামসুন্দর বাবুর চিলের মতো চিৎকার। কে ওখানে? রায় সাহেব চেঁচিয়ে কথা বলেন না, কিন্তু তার উচ্চারণের বৈশিষ্ট্যই এমন যে তার প্রতিটি শব্দ পরিষ্কার শোনা যায়। তিনি গম্ভীর গলায় বললেন, রামসুন্দর, চেঁচামেচি করবে না, আমি এসেছি, দরজাটা খুলে দাও। রামসুন্দর বাবু প্রায় উড়ে নেমে এলেন, বললেন, সে কি সৌভাগ্য রায়মশাই, আপনি স্বয়ং? এদিকে 8টা কুকুরের হুলস্থুল। রামসুন্দর বাবু 8টাকেই বাড়ির কেনেলে ঢুকিয়ে দিলেন। রায় সাহেব কোনো ভূমিকা না করেই গম্ভীর স্বরে বললেন, রামসুন্দর, বুদ্ধমূর্তি কোথায়? সে তো কবেই আপদ বিদায় করেছি। রায় সাহেবের চোখ দুটো দপ করে জ্বলে উঠল, যেন আগুন। হিস হিস করে বললেন, রামসুন্দর, এ বয়সে জেলের ঘানি টানবে? সুশান্তর হাতের কাজ খুব চমৎকার, তোমার শুকনো চামড়া শরীর থেকে খুলে বার করে নেবে। দর্জিরও অনেক ভুটানি দাওয়াই আছে, পরক করবে নাকি? দর্জি আর সুশান্ত দুজনেই ছেলে মানুষ, ওদের থাপ্পা দিলেও আমায় তুমি মিথ্যে বলেছ, তোমার সাহস তো কম নয়। মূর্তি দুটো তোমার কাছেই আছে, তুমি কোশমিন কালেও বাহাদুরকে ফিরিয়ে দাওনি, বাহাদুর খুন হওয়ার পর তোমার ওপর মিছিমিছি হামলা হবে কেন? তাছাড়া আক্রমণ করা হয়েছিল সুশান্ত আর দর্জির ওপর, হয়তো মূর্তি দুটো এদের হাতে দিয়েছ এটা ভেবেই। যদি বাঁচার ইচ্ছে রাখো তো দিয়ে দাও, তোমার কোনো ক্ষতি হওয়ার আগে। এতক্ষণ রামসুন্দর বাবুর দোতলার ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা হচ্ছিল। রামসুন্দর বাবু 1 মিনিট সময় নিলেন। ড্রয়িং রুমের দেয়ালে একটি চামুণ্ডা মূর্তির ছবি। রামসুন্দর বাবু সেটি সরাতেই পিছনে দেখা গেল একটি গোল বোতাম। বোতাম টিপতেই বেরিয়ে এলো 12x12 পরিসরের একটি গুপ্ত চেম্বার। রামসুন্দর বাবু চেম্বারে হাত ঢুকিয়ে যা বার করে নিয়ে এলেন তা দেখে কারোর চোখে আর পলক পড়ে না। দুটি একই ধরনের বুদ্ধমূর্তি, চোখ, কর্ণবলয়, শরীর সবই সাধারণত দেখা বুদ্ধমূর্তির থেকে আলাদা। গঠন শৈল এবং ধাতুর মিশ্রণ এমন যে ঘরের আলো পড়ে মূর্তি দুটো থেকে একরকম দ্যুতি বিচ্ছুরিত হচ্ছে। দর্জি দুহাত জোর করে প্রণাম করলেন। রায় সাহেব মূর্তি দুটো রামসুন্দর বাবুর হাত থেকে নিয়ে দর্জির হাতে দিয়ে বললেন, মাস্টার, এ অমূল্য ধন আপনি ফিরিয়ে নিয়ে যান। স্যার, আজ দুনিয়ার সবচেয়ে সেরা সুখী যদি কেউ হয়ে থাকে
সে হলাম আমি। আপনি যাদের ভালোবাসেন তাদের মাস্টার বলে সম্বোধন করেন, আপনার প্রিয়জনেদের মধ্যে আমিও একজন হলাম, এর চেয়ে বেশি খুশির আর কি থাকতে পারে? রায় সাহেব স্মিত হাসলেন। রামসুন্দর বলল, আমি এগুলো পাওয়ার পর লোভ সামলাতে পারিনি। যখন জানলাম ওরা দুজনেই মারা গেছে তখন ভাবলাম এটা আমার কাছেই রেখে দিই, তারপরেই অত্যাচার। ঠিক আছে, আমি তোমাকে কথা দিয়েছি তোমার কিছু হবে না, সব দস্যু ধরা পড়বে তুমি নিশ্চিত থাকো, কিন্তু তোমাকেও পুলিশের সাহায্য করতে হবে, না হলে। হ্যাঁ, আমি সবভাবেই সাহায্য করব। এর কিছুদিন পর লালা ধরা পড়ল রাজস্থানে, তার সাথে ওর অন্যান্য সঙ্গী সাথীরাও। খালি ধরা গেল না মূল বিদেশি চক্রের সর্দারকে, আর দর্জি সাহেব মূর্তিগুলোকে ফিরিয়ে নিয়ে গেল ভুটানে। শুনছিলেন লেখক সুভাষ ধরের লেখা ফুল সিলিংয়ের বৌদ্ধ মূর্তি। গল্প পাঠে জিৎ, অন্যান্য চরিত্রে সৌরভ, জিৎ, পিনাকি ও সুবিনয়। গল্পের সূত্রধর আমি সুবিনয়। পোস্টার ডিজাইন করেছেন বিক্রম। বাংলা স্টোরি স্টুডিও আবারও এমন কিছু রোমাঞ্চকর ও গোয়েন্দা গল্প নিয়ে হাজির হবে আপনাদের কাছে, আপনারা এভাবেই আমাদের সহযোগিতা করবেন। শেষ হলো ফুল সিলিংয়ের বৌদ্ধ মূর্তি।